আমার না সত্যি বলতে একটু খাই খাই বাই আছে। ডোন্ট মাইন্ড, মিষ্টি, এই মিষ্টির নামে আমার হাসি কেন পাচ্ছে বলছি। রসবড়া সন্দেশ কতদিন খাইনি। নিয়ে আসা মানে চুরি করে নিয়ে এসছি একটা মিষ্টি, কারণটা বলছি। বাড়িতে থাকলে সুগার টাচ করতে দেয় না, বিনা চিনিতে চালাতে হয়। একদম, তাই আজকে একটু অনেকদিন পর মন খুলে খেয়ে ফেলি। তবে বাইরে কোথাও খাওয়াতে নিয়ে গেলে গৃহিণীর কোনো বারণ নেই। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি। আগের দিন আমি আপনাদের দেখিয়েছি 13053 কুলিক এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে কিভাবে আমরা বোলপুরে এলাম। বোলপুরের সেই পুরো ট্রেন জার্নিটা ভিস্টাডোম কোচে আপনারা পারলে দেখে নেবেন। আর আজকে আমি আপনাদের দেখাবো বোলপুরের 20টির বেশি পয়েন্ট, যা আগে হয়তো কখনো কোনো এপিসোডে এতগুলো পয়েন্ট আপনারা দেখেননি, এবং প্রতিটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকবে, যার মধ্যে থাকবে মহারিষিদের বাড়ি। চলুন তাহলে বোলপুরে আমরা চুপচুষ্য করে সমস্ত পয়েন্টসগুলোকে দেখতে থাকি। আমার মনে হয় আগে কখনো এতগুলো পয়েন্ট আমরা কোনো এপিসোডে দেখেননি। সকালের বোলপুর, আমরা বোলপুর স্টেশন রোড ধরে সোজা যাচ্ছি। বাঁদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে ওটি শ্রীনিকেতন রোড, কিন্তু আমরা যাব সোজা রাস্তা দিয়ে ডান দিকে, সেটা হচ্ছে শান্তিনিকেতন রোড। রাস্তা দেখতে দেখতে যাওয়া, সামনে এটি চিত্রালী মার্কেট, যাকে সুপার মার্কেটও বলা হয়। আর সামনে এই যে গেটটি করা আছে বাঁদিকে, এটি হলো পৌষ মেলার স্থান। মোটামুটি পৌষ মাসের 7 তারিখ থেকে এখানে মেলা শুরু হয়। পৌষ মেলার গেটটি ছাড়িয়েই পেয়ে গেলাম আই লাভ বোলপুরের সিম্বল। এদিক ওদিক না তাকিয়ে সোজা চলা, দেখুন ডান দিকে বিশ্বভারতীর গেট, এটা হলো বিশ্বভারতীর ক্যাম্পাস। যতদূর জানা যায় রবীন্দ্রনাথের এই বিশ্বভারতী ক্যাম্পাস 3600 বিঘে সম্পত্তির। বলে রাখি, আগে যেমন সমস্ত জায়গায় ঢুকতে পারতেন, এখন কিন্তু অত সহজে প্রবেশ করা যায় না। কিছু কিছু জায়গায় প্রবেশ মূল্য দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন, পরবর্তী সময় ডিটেলসে সব দেখাবো। বাঁদিকে শিউরি মোড় ফেলে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এই মোড়টি টুরিস্ট লজ মোড় হিসেবেও পরিচিত। এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ি। এর পাশেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও দেখতে পাবো। এখন আমি আপনাদের দেখাচ্ছি বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন রোড ধরে সোজা এসে প্রতিটি জায়গার যে চিহ্ন, সেই চিহ্নগুলো বা সেই অস্তিত্বগুলো আমরা কিন্তু পরে এইগুলোর ডিটেলস দেখব। পাশেই এটি আশ্রম, এখানে হোলির সময় দোল খেলা হয়। আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, 601,000 বই খাতা, এই যে সেন্ট্রাল লাইব্রেরি। আর এটি হলো আনন্দ পাঠশালা। এই প্রাঙ্গনটা রবীন্দ্রনাথের স্ত্রী বানিয়েছিলেন এখানে দোল খেলার জন্য। আমরা শান্তিনিকেতন এলেই শুনি যে গাছের তলায় ক্লাস। এই দেখুন, এই মাঠে যে সার্কেলগুলো করা আছে গোল গোল মতন, এখানে বাচ্চারা বসে পড়াশোনা করে, এটাই রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল। এখানে ছাত্ররা শতরঞ্চি পেতে বসে ক্লাস করে। গাছের ফাঁকে বাঁদিকে যে বাড়িটি দেখছেন, এটি হলো দেহলি, এখানে রবীন্দ্রনাথের স্ত্রীর দেহ রাখা হয়েছিল। আচ্ছা, তালপুকুরে বসে রবীন্দ্রনাথ যে তালপুকুরের যে কবিতাটি লিখেছিলেন, এটি হলো সেই তালপুকুর। সামনে এই যে বটগাছটি দেখবেন, এটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে লাগিয়েছিলেন, সেটি দেখুন আজকে কত বড় হয়ে গেছে, এটি হলো সেই নিদর্শন। ক্লাস টু এর যে সহজপাঠ বই আছে, সেই সহজপাঠ বইয়ে এই বটগাছের ছবি দেওয়া আছে। সেই সহজপাঠে প্রথম পৃষ্ঠায় এই বটগাছের ছবি দেওয়া আছে। এটি হলো তিন পাহাড়ি বটগাছ, এখানে বসেই কোমর পাড়ার গরুর গাড়ি কবিতাটি লিখেছিলেন। এটি হলো পান্তশালা। তখনকার দিনে জলের খুব অভাব ছিল বলে এখানে একটি কুয়ো তিনি নির্মাণ করেছিলেন, এবং এই কুয়ো থেকে জল নিয়ে জলপান করানো হতো এবং গৌর ছোলা খাওয়ানো হতো, এটি সেই পান্তশালা। রবীন্দ্রনাথের অনেক অজানা এরকম কথা যদি আপনারা জানেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। এটা হচ্ছে তালুচর বাড়ি বা তালধ্বজ,
দেখুন মাটির বাড়ির ওপর দিয়ে তালগাছ উঠেছে। রবীন্দ্রনাথের সেই তালগাছ কবিতাটা মনে আছে? তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা ভাবে বাকাশে। এইখানেই তিনি এই কবিতাটা লিখেছিলেন। এটা হলো মেলার মাঠ। রবীন্দ্রনাথের থিমই ছিল মেলা এবং বই। এটা আমলকি বাগান, এরকম এগুলো আমলকি গাছ। আর এটা রতনকুঠি গেস্ট হাউস, সেন্ট্রাল গভর্নমেন্টের লোকজন এখানে এলে এখানে এসে থাকেন। এমনকি মিনিস্টার লেভেল থেকে আরম্ভ করে যারা যারা আসেন সবাই এখানেই থাকেন। বাঁদিকে এটা হলো রবীন্দ্রনাথের বাড়ি। এখানে একটি গাড়ি রাখা আছে যেটা রবীন্দ্রনাথ ব্যবহার করতেন, সেটি কাঁচের ঘরে রাখা আছে। 70 টাকার টিকিট কিনে সেখানে ঢুকতে হয়। এবার এটি বাঁদিকে ডিয়ার পার্কের রাস্তা চলে গেল। এবার আমরা সামনে চৌমাথা থেকে বাঁদিকে যাব খোয়াই কিংবা সোনাঝুড়ির দিকে। বাঁদিকে পড়ল অতি পরিচিত হেঁসেল ঘর রেস্টুরেন্ট। আমরা এগিয়ে চলেছি চৌমাথা। যেতে যেতে আমরা পাচ্ছি আভিজাত্যপূর্ণ একটি বাজার যার নাম শ্যামবাটি। আর এই শ্যামবাটিতেই আছে থাকার জন্য প্রচুর ভালো ভালো হোটেল। সামনে চৌমাথা আই লাভ বোলপুর পেয়ে যাবেন, ডান দিকে চলে গেলে পাবেন প্রান্তিক। বোলপুরে এলে প্রান্তিকেও অনেকে থাকে। আমরা বাঁদিকে যাব। চৌমাথা থেকে বাঁদিকে গিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটি হলো কোপাই রোড, কিন্তু আমরা ইউটার্ন করে আমরা বাঁদিকে আরেকটু বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছি এটা হচ্ছে সোনাঝুড়ির রাস্তা। এই পথেই পাবেন শিল্পগ্রাম এবং বৌদ্ধ স্ট্যাচু 44 ফুটের। এগুলো হচ্ছে সোনাঝুড়ি গাছ। আমরা সোনাঝুড়ি হাটের কাছে এসে গেছি। সোনাঝুড়ির এই জায়গাটিতে বেলা শেষে শুটিং হয়েছিল। সৌমিত্রর মর্নিং ওয়াকের সিনটা এখানেই তোলা হয়। এখানে ইষ্টি কুটুমের বাহা চরিত্রের শুটিংও হয়েছিল। ভেতরে যে আদিবাসী গ্রামটি আছে সেখানে। এখানে শাল গাছের জন্য শালবনি হাট, পলাশ গাছের জন্য পলাশবনি হাট, এরকম বিভিন্ন 4-5টা বনের জঙ্গল এখানে আছে। আমরা যাচ্ছি খোয়ে যাওয়া হাটে, খোয়াই হাটে, এরকম বিভিন্ন নামকরণ বা কনসেপ্ট এখানে আছে। এই হলো খোয়াই হাট। এখান থেকে বিভিন্ন রকম অটো এখানে মাল নামাচ্ছে। একটু পরেই আপনার হাটটা বসবে, অটো থেকে মালপত্র নামছে। খোয়াই হাটের আগে এটা হলো খোয়াই নদী। খোয়াই নদীর কি হয়েছে, বর্ষাকালে মাটিগুলো সরে যায়, মানে তাদের ভাষায় মাটিগুলো ক্ষয়ে যায়, তাই এই নদীটির নাম হয়েছে খোয়াই নদী। সরকারের তরফ থেকে হাটের পাশে এই বাসটি করা হয়েছিল। এই বাসের ভেতরেই এটিএম থেকে আরম্ভ করে লাঞ্চ বা টয়লেটিং সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছিল। এখন মাঝে কিছুদিন বন্ধ থাকার পরে আবার শুনছি এই বাসটি পরিষেবা দেওয়া শুরু করেছে। এই দেখুন এখন দেখা যাচ্ছে যে হাট বসছে। বর্ষাকালে এটি লাল মাটির দেশ, তো তাই বেশি বৃষ্টি হলে এই লাল মাটি ধুয়ে পুচে দেখেছি যেন কোন স্বপ্নে পারা তুমি কথা কইও না তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও তুমি কথা কইও না তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও আমি ঘুমের ঘরে চাঁদে পানে চেয়ে থাকি মধুর প্রাণে আমি ঘুমের ঘরে চাঁদে প্রাণে চেয়ে থাকি মধুর প্রাণে তোমার আখির মতো দুটি তারা ঢালুক কিরণ ধারা তুমি কোন কাননের ফুল কোন গগনে। বোলপুরের হোমস্টে দিয়ে আমি আরম্ভ করছি। আপনারা জানেন যে বোলপুরে যদি আমরা রুম খুঁজতে যান, আপনি একা থাকুন বা একাধিক লোকেই থাকুন, 3.5-4-5 বোলপুরে কিন্তু আপনারা এখানে
হোটেল রুম পাওয়া খুব শক্ত, খুব দুরূহ। তো আমার এখানে থাকতে ওই খরচা বলতে ওই 1000 টাকা পড়ছে। আর আমি এখন এই লেবুর এই শরবত, লেবুর জল যেটা ওয়েলকাম ড্রিঙ্কস, এটা আমি এখন আরাম করে রাজার মতো বসে বসে খাচ্ছি। আমি চাইছি একটা জোর বৃষ্টি হোক। প্ল্যান আছে, এখানে আশেপাশে কিছু আদিবাসী গ্রাম আছে, গ্রামগুলো একটু পরে মানে বিকেলের দিকে বেরোব। চলুন, টোটো আমার রেডি, চব্য চস্য করে বোলপুরে 17টা পয়েন্ট ঘুরে নিই। এটি হচ্ছে গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ের বাড়ি। দ্বিজেন মুখোপাধ্যায় বাঙালি সঙ্গীতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব, শান্তিনিকেতনের সাথে গভীর সম্পর্ক রেখেছিলেন, যা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক কেন্দ্রও বটে। শান্তিনিকেতনের মনোরম পরিবেশে বসবাস করতেন তিনি এই বাড়িতে। তিনি তার সঙ্গীতের জন্য অনুপ্রেরণা পেতেন এই বাড়ি থেকে। এই বাড়িটি তার শিল্পী সত্তার প্রতিফলন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের প্রতি তার ভালোবাসার প্রতীক। এরপরের বাড়িটি কণিকা বন্দ্যোপাধ্যায়। এই বাড়িগুলি সবই অ্যান্ড্রিউস পল্লীতে। কণিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। এই বাড়িটি শুধু তার সঙ্গীত জীবনের অংশই ছিল না, বরং এটি ছিল তার সৃষ্টিশীলতার কেন্দ্রবিন্দু। এখানে তিনি শান্তিনিকেতনের সংস্কৃতি ও পরিবেশের সাথে নিবিড়ভাবে সংযুক্ত ছিলেন। আর এই বাড়িটির নাম হচ্ছে অমিতা ভবন। অমিতা ভবন শান্তিনিকেতনে অবস্থিত এবং এটি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি হিসেবে পরিচিত। অমর্ত্য সেনের পরিবার শান্তিনিকেতনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন এবং অমিতা ভবন তাদের সাংস্কৃতিক ও শিক্ষামূলক উত্তরাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। শান্ত সবুজ পরিবেশে অবস্থিত এই বাড়িটি অমর্ত্য সেনের শৈশবের স্মৃতির কেন্দ্রবিন্দু এবং তার বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বলা হয়। শান্তিনিকেতনের শিক্ষা ও সংস্কৃতির সাথে গভীরভাবে সংযুক্ত এই বাড়িটি এখন অমর্ত্য সেনের চিন্তা ভাবনা ও কাজের প্রতিফলন হিসেবে তার স্মৃতিকে ধরে রেখেছে। এখন আমরা চলে এসেছি টালিগঞ্জ পাড়া আদিবাসী গ্রাম, যেটি শান্তিনিকেতনের একটি অন্যতম বিশেষ স্থান, যা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বসবাসের জন্য পরিচিত। আর এই গ্রামটি মূলত কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে শান্তিনিকেতনে এসে বসবাসকারী আদিবাসী পরিবারদের দ্বারা গড়ে উঠেছে এবং সেই কারণেই এর নামকরণ হয়েছে টালিগঞ্জ পাড়া আদিবাসী গ্রাম। গ্রামটি শান্তিনিকেতনের স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক পরিবেশের সাথে মিলিত হয়ে একটি অনন্য সংস্কৃতির জন্ম দিয়েছে। এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রা বজায় রেখে বসবাস করে, যা শান্তিনিকেতনের বৈচিত্র্যময় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। টালিগঞ্জ পাড়া আদিবাসী গ্রাম থেকে একটু এগিয়ে এটা হচ্ছে আদিবাসী গ্রাম পিয়ারসন পল্লী, যেটি শান্তিনিকেতনের একটি বিশেষ এলাকা যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বসবাস করছে। এই গ্রামটি মূলত শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত এবং এখানে বসবাসকারী আদিবাসীরা তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে জীবনযাপন করে। পিয়ারসন পল্লী শান্তিনিকেতনের শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা এবং ঐতিহ্য সমুন্নত একসাথে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম যেমন নৃত্য, গান এবং অন্যান্য শিল্পকলা প্রদর্শিত হয়, যা শান্তিনিকেতনের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করছে। এটি রামকিঙ্কর বেইজের প্রতীক, শান্তিনিকেতনের শিল্প এবং সংস্কৃতির একটি অন্যতম মাইল ফলক। রামকিঙ্কর বেইজ ছিলেন ভারতের আধুনিক ভাস্কর্য ও চিত্রকলার পথিকৃত এবং শান্তিনিকেতনে তার সৃষ্ট শিল্পকর্মগুলি আজও কিন্তু প্রশংসিত। তার ভাস্কর্যগুলি, বিশেষ করে শান্তিনিকেতনের খোলা আকাশের নিচে
স্থাপিত সাঁওতাল পরিবার শান্তিনিকেতনের চেতনাকে ধারণ করে। শান্তিনিকেতনে অবস্থিত অমর্ত্য সেনের বাড়িটি বাঙালি সংস্কৃতি ও শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই বাড়িতে বেড়ে ওঠা অমর্ত্য সেন তার জীবন এবং চিন্তাভাবনার অনেকটা প্রভাব এখান থেকেই পেয়েছেন। এটি একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত যা তার প্রাথমিক শিক্ষা ও জীবনের অনুপ্রেরণায় একটি বিশেষ ভূমিকা পালন করছে। আর এইটি হলো বিশ্বভারতী বয়েজ হোস্টেল, যা শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসিক স্থান। এই হোস্টেলটি ছাত্রদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে, যেখানে শিক্ষার্থীরা শান্তিনিকেতনের মনোরম পরিবেশে বসবাস করার সুযোগ পায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ শিক্ষার আলোকে নিজেকে গড়ে তোলার সুযোগ পায়। আর সবথেকে উল্লেখযোগ্য হলো, এরা এই বয়েজ হোস্টেলটি ছেড়ে চলে যাবার পর, মানে যখন তারা পড়াশোনা শেষে এই হোস্টেলটি ছেড়ে চলে যায়, তখন তাদের শিল্পকলার বহু নিদর্শন তারা এইভাবে রেখে যায়। এই হলো সেই নিদর্শনগুলি। আর এটি হলো নন্দলাল বসুর বাড়ি। নন্দলাল বসু, যিনি বর্ণপরিচয়ের স্রষ্টা হিসেবে পরিচিত, ভারতের একজন প্রখ্যাত চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনের কলাভবনের প্রধান। তার শান্তিনিকেতনের বাড়িটি ছিল সৃজনশীলতার এক কেন্দ্রবিন্দু, যেখানে তিনি তার শিল্পচর্চা চালিয়ে যেতেন এবং ছাত্রদের মধ্যে শিল্পকলার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেন। এই বাড়িটি শুধু তার ব্যক্তিগত বাসস্থানই ছিল না, বরং এটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ। নন্দলাল বসুর সৃজনশীল প্রভাব এবং তার শিল্পের প্রতি গভীর উৎসর্গ এই বাড়িতে প্রতিফলিত হয়। বর্ণপরিচয়ের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক। শান্তিনিকেতনের এই বাড়িটি নন্দলাল বসুর শিল্পজীবনের সাক্ষ্য বহন করে এবং তার সৃষ্টিশীলতার এক অমূল্য প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি বিশ্বভারতী সঙ্গীত ভবন শান্তিনিকেতন, একটি বিশেষ প্রতিষ্ঠান যেখানে সঙ্গীতের ঐতিহ্যবাহী ও আধুনিক ধারা নিয়ে পড়াশোনা করানো হয়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের ওপর গভীর গবেষণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। আর এটি হলো কলাভবন। কলাভবন শান্তিনিকেতন হলো বিশ্বভারতীর একটি বিখ্যাত শিল্প শিক্ষা কেন্দ্র, যেখানে ভিজুয়াল আর্টস বা দৃশ্যমান শিল্পকলার ওপর স্পেশালাইজেশন শিক্ষা দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই ভবনটি ভারতের শিল্পশিক্ষার অগ্রগণ্য কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এখানে ছবি আঁকা, মৃৎশিল্প, ভাস্কর্য, গ্রাফিক সহ বিভিন্ন শিল্পকলার প্রশিক্ষণ ও গবেষণা করা হয়। রামকিঙ্কর বেইজ, যিনি ভারতীয় আধুনিক ভাস্কর্যের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত, তিনি কলাভবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক ও শিল্পী ছিলেন। তার শিল্পকর্ম শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য জীবনচর্চাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। রামকিঙ্কর বেইজের কাজগুলির মধ্যে শক্তি, মানবতা এবং বাংলার গ্রামীণ জীবন চিত্রিত হয়েছে। এই বাড়িটির নাম হলো মালঞ্চ, আর মালঞ্চ হল রবীন্দ্রনাথ ঠাকুরের কন্যা মাধুরীলতা দেবী বেলাদেবীর এই বাড়িটি হলো মালঞ্চ। মাধুরীলতা দেবীর জীবনের নানা স্মৃতি এবং রবীন্দ্রনাথের সাথে তার সম্পর্কের নানা অধ্যায় এই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এটি হলো বিখ্যাত নাট্যঘর। শান্তিনিকেতনে বিশ্বভারতীর নাট্যঘর হলো একটি অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে নাটক, অভিনয় এবং সাংস্কৃতিক পরিবেশনার বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই নাট্যঘরটি বাংলা নাট্যধারার চর্চা ও প্রসারের একটি প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। শান্তিনিকেতনের শিক্ষার্থীরা এখানে নাটক শেখে এবং তা মঞ্চস্থ করে। আর এটি হলো বিশ্বভারতী রবীন্দ্র সংগ্রহশালা বা মিউজিয়াম, যা শান্তিনিকেতনে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য এবং সৃষ্টির স্মৃতি ধারণ করে রাখা একটি বিশেষ জাদুঘর। এখানে কবির ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, হাতে লেখা পাণ্ডুলিপি, চিঠিপত্র, চিত্রকর্ম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। ছাতিমতলা বিশ্বভারতীর একটি পবিত্র স্থান।
যা শান্তিনিকেতনে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি সেই স্থান যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করতেন এবং এখানে বসেই তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠার ভাবনা চিন্তা শুরু করে দেন। এই ছাতিম গাছের ছায়ায় অবস্থিত এই স্থানটি শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর এই মাঠটি হলো বিশ্বভারতীর বইমেলা গ্রাউন্ড। বিশ্বভারতী বইমেলা ময়দান হলো শান্তিনিকেতনের একটি পরিচিত স্থান, একটা ল্যান্ডমার্ক। শান্তিনিকেতনে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই শেষ থাকতেন। তারপর উনি জোড়াসাঁকোতে চলে আসেন কলকাতায়। এটি হলো সেই বাড়িটি। আর এটি হলো উপাসনালয়। উপাসনা ভবন বিশ্বভারতীর একটি পবিত্র স্থাপনা যা শান্তিনিকেতনের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশনায় নির্মিত এই ভবনটি প্রার্থনা এবং ধ্যানের জন্য ব্যবহৃত হয়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এখানে নির্দিষ্ট প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী এবং আশ্রমে যারা থাকে তারা একত্রিত হয়ে এখানে যোগদান করেন। এই জায়গাটি হলো তালধ্বজ। তালধ্বজ শান্তিনিকেতনের একটি বিখ্যাত প্রতীক এবং বিশ্বভারতীর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি একটি উঁচু তালগাছ যা শান্তিনিকেতনের প্রাচীন ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা যিনি, তিনি এই তালগাছের নিচে বসে প্রার্থনা করতেন এবং এখান থেকেই শান্তিনিকেতন আশ্রমের সূচনা তিনি করেন। তালধ্বজ শান্তিনিকেতনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতীকী নিদর্শন হিসেবে আজও সগর্বে দাঁড়িয়ে আছে, যা আশ্রমের ইতিহাসকে বারবার স্মরণ করিয়ে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর তালধ্বজের নিচে বসে তার বিখ্যাত কবিতা নির্জনতা রচনা করেছিলেন। এই কবিতাটি শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য এবং গভীর আধ্যাত্মিকতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। নির্জনতা কবিতায় কবি প্রকৃতির নিরবতা এবং একাকিত্বের মাঝে অন্তরলীন শান্তি এবং গভীর অনুভূতির কথা তুলে ধরেছেন। এটি রবীন্দ্রনাথের সেই সময়ের ভাবনাগুলির একটি প্রতিফলন, যেখানে তিনি প্রকৃতির সাথে নিজেকে মেলাতে এবং তার মধ্যে আধ্যাত্মিক সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন। বিশ্বভারতীর মোড়েটা, আর সামনে বিল্ডিংটা হচ্ছে স্টাফ ক্লাব বিশ্বভারতীর। বিশ্বভারতীর এই মোড়ে একটু ডাবের জলে গলা ভিজিয়ে এবং নারকেল চিবিয়ে আমরা এর পরে দ্রষ্টব্যগুলো যাব। আপনারা হয়তো খেয়াল করছেন আমরা অলরেডি 17টা দ্রষ্টব্য ঘুরে নিয়েছি। তিন পাহাড়ি শান্তিনিকেতনের এক অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এটি তিনটি ছোট ছোট পাহাড় নিয়ে গঠিত, যা প্রকৃতিপ্রেমীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। তিন পাহাড়ির চারপাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য, পাখির কিচিরমিচির আর নির্মল বাতাস এখানে ভ্রমণকারীদের মনকে শান্ত ও প্রশান্ত করে তোলে। শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত হলো এই তিন পাহাড়ি। এইখানে দেখতেই পাচ্ছেন তিনটে ধাপ আছে, যে ধাপের উপর থেকে বৃক্ষটি উঠেছে। এটি হলো শান্তিনিকেতনের পিয়ারসন মেমোরিয়াল হসপিটাল। এটি একটি ঐতিহ্যবাহী চিকিৎসা কেন্দ্র যা রবীন্দ্রনাথ ঠাকুরের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এলাকার মানুষের জন্য দীর্ঘকাল ধরে সেবা প্রদান করে আসছে। হাসপাতালের স্থাপত্যে এবং পরিবেশে শান্তিনিকেতনের ঐতিহ্য এবং সংস্কৃতির ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। রোগীদের চিকিৎসার পাশাপাশি এটি শান্তিনিকেতনের সামাজিক ও মানবিক সেবার ধারাকেও বহন করে চলেছে। এটি হলো এন্ট্রেন্স। এটি সেন্ট্রাল লাইব্রেরি পূর্বপল্লী এরিয়াতে। এই গ্রন্থাগারে অসংখ্য পুস্তক এবং গবেষণামূলক সামগ্রী সংগ্রহ রয়েছে, যা ছাত্র, শিক্ষক এবং গবেষকদের জ্ঞানার্জনের জন্য একটি বিশেষ স্থান করে তুলেছে। গ্রন্থাগারের প্রশান্ত পরিবেশ এবং জ্ঞান ভাণ্ডার শান্তিনিকেতনের শিক্ষার ঐতিহ্যকে বহন করে। পূর্বপল্লীতে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে অবস্থিত এই মেলা প্রাঙ্গণটি একটি শান্ত স্নিগ্ধ স্থান। এই প্রাঙ্গণটি সবুজে এবং গাছপালা এবং ফুলের বাগান দিয়ে ঘেরা,
যা প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য আদর্শ। এখানে সাতই পৌষ পৌষ মেলা শুরু হয়, আর এই প্রাঙ্গণটি ছাত্রছাত্রীদের এবং দর্শনার্থীদের জন্য মনোরম এক বিশ্রামের স্থান। এটি আনন্দ পাঠশালা বিশ্বভারতী। বিশ্বভারতীর আনন্দ পাঠশালা শান্তিনিকেতনের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিশুরা প্রাক প্রাথমিক স্তরে শিক্ষা লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আদর্শ অনুসারে এখানে পাঠদান করা হয়, যা খোলামেলা ও সৃজনশীল পরিবেশে শিশুদের মানসিক বিকাশের দিকে মনোনিবেশ করে। আনন্দ পাঠশালা শিক্ষাদানের পদ্ধতি শিশুদের আনন্দের মধ্য দিয়ে শিখতে উৎসাহিত করে, যা তাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে সহায়ক হয়। শান্তিনিকেতনের হৃদয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানটি শিশু শিক্ষার এক মহৎ উদাহরণ। আর এটি বিশ্বভারতীর সমবায় সমিতি। এখানে লেদার্স, ব্যাগ সমস্ত কিছু এবং জামা কাপড় সমস্ত কিছু এখান থেকে আপনারা অতি কম খরচায় কিনে নিতে পারেন। আমরা খোয়াই সোনাঝুরির রাস্তায় চলে এসেছি, একদম প্রকৃতি ভবনের সামনে। এই প্রকৃতি ভবন সম্পর্কে কিছু জেনে নিন। শান্তিনিকেতনের প্রকৃতি ভবন প্রকৃতি ও শিল্পের এক অনন্য মিলনস্থল। এই জাদুঘরে প্রাকৃতিক উপাদান থেকে তৈরি শিল্পকর্মের একটি বিশাল সংগ্রহ রয়েছে, যা প্রকৃতির সৌন্দর্য এবং বৈচিত্র্যকে তুলে ধরে। প্রকৃতি ভবনের প্রদর্শনীতে দেখতে পাওয়া যায় পাথর, কাঠ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিভিন্ন শিল্পকর্ম, যা শিল্পপ্রেমীদের মুগ্ধ করে। শান্তিনিকেতনের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যকে উপলব্ধি করার জন্য প্রকৃতি ভবন একটি অপরিহার্য স্থান। সোনাঝুরি পেরিয়ে ডান দিকে একটি রাস্তায় শান্তিনিকেতনের পঞ্চশীল বুদ্ধমূর্তি, একটি মহৎ ও শান্তিময় স্থাপনা যা শান্তি ও সহনশীলতার প্রতীক। এই মূর্তিটি পঞ্চশীল নামক বৌদ্ধ নীতির ভিত্তিতে স্থাপিত, যা জীবনের পাঁচটি মৌলিক নৈতিক আদর্শকে প্রতিফলিত করে। বুদ্ধের মূর্তিটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিবেশের সাথে মিল রেখে নির্মিত হয়েছে, যেখানে দর্শনার্থীরা ধ্যান এবং আধ্যাত্মিক চিন্তায় মগ্ন হতে পারেন। পঞ্চশীল বুদ্ধমূর্তি শান্তিনিকেতনে বৌদ্ধ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এই জায়গাটা সোনাঝুরি যে গ্রামটা আছে, গ্রাম থেকে একটু এগিয়ে ডান দিকে, ডান দিকে এই রাস্তাটা দিয়ে ঢুকে এলেই হচ্ছে আমরা চলে এলাম পঞ্চশিলায়। এটি হলো শিশু তীর্থ। শান্তিনিকেতনের পঞ্চশীল বুদ্ধমূর্তির নিকটবর্তী একটি শিশুদের জন্য বিশেষভাবে নির্মিত শিক্ষাকেন্দ্র। এটি শিশুদের মানসিক, শারীরিক এবং সৃজনশীল বিকাশের উপর গুরুত্ব দিয়ে পরিচালিত হয়। বাচ্চারা খাচ্ছে এখন। শিশু তীর্থ শান্তিনিকেতনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে শিশুরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্বাধীনভাবে তাদের শৈশব উপভোগ করতে পারে। দর্শক, এটা হলো সোনাঝুরি হাট। এখন শুক্র, শনি, রবি, সোম এই চার দিন নিয়ম করে দিয়েছে যে সোনাঝুরি হাট বসবে। বাকি দিনগুলোতে অল্প অল্প করে আগে বসলেও এখন থেকে কিন্তু সেই দিনগুলোতে আর সোনাঝুরি হাট বসবে না। তাই মনে রাখবেন, শুক্র, শনি, রবি, সোমবার যদি আপনারা বোলপুরে আসেন তাহলে কিন্তু হোটেলের তারিফ অনেক বেশি থাকবে, কারণ এই চারটে দিনই সোনাঝুরি হাট বসে। আমরা সোনাঝুরি হাট পেরিয়ে এগিয়ে চলেছি হেলিপ্যাডের দিকে। দেখুন, আপনাদের প্রায় 20টার বেশি দ্রষ্টব্য ঘোরা হয়ে গেল। এটি বিনয় ভবন। শান্তিনিকেতনের বিনয় ভবন মাঠে অবস্থিত হেলিপ্যাডটি মূলত ভিআইপি অতিথিদের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের জন্য এই হেলিপ্যাডটি তৈরি করা হয়েছে, যাতে তারা সহজে এবং দ্রুত শান্তিনিকেতন পৌঁছতে পারে। বিনয় ভবন মাঠের এই হেলিপ্যাডটি শান্তিনিকেতনের উচ্চ পর্যায়ের আয়োজন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে সক্রিয় থাকে।